বাকি প্রশ্নগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। ইতিহাসের বেসিক প্রশ্ন থেকে শুরু করে আপার লেভেলের সমস্ত প্রশ্নগুলো এখানে আলোচনা করা হয়েছে। যাই হোক, তোমরা যারা বাকি ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও এবং সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সমস্ত কোর্স অবশ্যই তোমরা কমপ্লিট করে নেবে যদি সঙ্গে থাকো। সো নাও লেটস স্টার্ট। প্রশ্ন নম্বর 571, ইন্ডিয়ান পেনাল কোড কবে কার্যকরী হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্ডিয়ান পেনাল কোড কবে কার্যকরী হয়? এখানে চারটি অপশান আছে, 7ই মার্চ 1853, 1859, 1848 এবং 1862। অ্যান্সার হবে ডি, 1862 সালে 1 জানুয়ারি ইন্ডিয়ান পেনাল কোড কার্যকরী হয়। নেক্সট প্রশ্ন, মেগাস্থিনিসের ইন্ডিকা ও কৌটিল্যের অস্ত্রশাস্ত্র কোন বংশের বিবরণ জানা যায়? এখানে মৌর্য সাম্রাজ্যের বিবরণ জানতে পারি, মেগাস্থিনিসের ইন্ডিকা এবং কৌটিল্যের অস্ত্রশাস্ত্র থেকে মৌর্য সাম্রাজ্যের বিবরণ জানতে পারি। কোশ্চেন নম্বর 573, দক্ষিণ ভারতের নাড্ডু প্রশাসন চালু হয় কোন সাম্রাজ্যে? গুপ্ত, চোল, পল্লব এবং চালুক্য। এখানে 573 নম্বর প্রশ্ন অ্যান্সার হবে বি, নাড্ডু প্রশাসন বা জেলা প্রশাসন চালু হয় চোল সাম্রাজ্যের। নেক্সট প্রশ্ন, 574, বিন্দুসার যখন মারা যান তখন অশোক কোন রাজার শাসক ছিলেন? অ্যান্সার হবে এখানে চারটি অপশানের মধ্যে তক্ষশিলা, উজ্জয়িনী, পাটলিপুত্র, সুবর্ণগিরি। অ্যান্সার হচ্ছে বি, উজ্জয়িনী। বিন্দুসার যখন মারা যান তখন অশোক উজ্জয়িনীর রাজ্যের শাসক ছিলেন। নেক্সট প্রশ্ন, 575, গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ কোথায় দেন? সাঁচি, লুম্বনি, গয়া, সারনাথ। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, গৌতম বুদ্ধ তার ধর্ম উপদেশ দেন সারনাথে। 576 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষরা কোন দেবতার উপাসনা করত? এখানে পশুপতি, ব্রহ্মা, ইন্দ্র, বিষ্ণু। পশুপতি, সিন্ধু সভ্যতার মানুষরা পশুপতির উপাসনা করত। নেক্সট প্রশ্ন, উত্তর মেরুর লেখক থেকে কোন শাসক সম্বন্ধে জানা যায়? পুষ্যমিত্র সিংহ, দ্বিতীয় নাগভট্ট, প্রথম প্রান্তক, বিজয়লয়। অ্যান্সার হবে এখানে সি, প্রথম প্রান্তক। উত্তর মেরুর লেখক থেকে প্রথম প্রান্তক শাসক সম্পর্কে জানা যায়। নেক্সট প্রশ্ন, অজন্তা গুহাচিত্রে কোন ঘটনাবলি বর্ণিত হয়েছে? অজন্তা গুহাচিত্রে রামায়ণ, জাতক, মহাভারত, উপনিষদ। অ্যান্সার হবে বি, জাতক। অজন্তা গুহাচিত্রে জাতক ঘটনাবলী সম্পর্কে বর্ণিত হয়েছে। নেক্সট প্রশ্ন, 579, কোন শাসকরা প্রথম স্বর্ণমুদ্রা প্রচলন ভারতে করেন? এখানে মৌর্য বংশ, কুষাণ বংশ, ইন্দ্রকী, গুপ্ত। অ্যান্সার হবে এখানে সি, ইন্দ্রকীক। কোন শাসকরা প্রথম স্বর্ণমুদ্রা প্রচলনে ভারতে করেন? এখানে ইন্দ্রকীকরা প্রথম স্বর্ণমুদ্রা ভারতে প্রচলন করেছিলেন। বৈদিক যুগে জানা বলতে কি নির্দেশিত হতো? এখানে চারটি অপশনের মধ্যে কোনটি অ্যান্সার হবে, মুদ্রা, উপজাতি, শ্রেণী, রাজনৈতিক সংগঠন। জানা বলতে রাজনৈতিক সংগঠন। অ্যান্সার হবে ডি। কোশ্চেন নম্বর 581, নির্বাণ কোন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত? জৈন ধর্ম সঙ্গে সম্পর্কযুক্ত, নির্বাণ লাভ জৈন ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত। জৈন ধর্ম আত্মার তত্ত্বের সঙ্গে বিশ্বাসী ছিল, আর এই আত্মার সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে নির্বাণ লাভ, জৈনরা নির্বাণে বিশ্বাসী। নেক্সট প্রশ্ন, 582, বেদের কোন ভাগটি সঙ্গীতের সঙ্গে সম্পর্কযুক্ত? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এখানে চারটি অপশান আছে, যেটা ইম্পর্টেন্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে সামবেদ, সঙ্গীতের সঙ্গে আর সম্পর্কযুক্ত। সামবেদ অর্থাৎ মিলন বা সাম, ইউনিটি। এখানে সঙ্গীতের সঙ্গে সামের শব্দটি যুক্ত করে মনে রাখবে, সামবেদ সঙ্গীতের সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন,
583 জৈন ধর্মতে সিদ্ধ শিলা যুক্ত করেন পার্শ্বনাথ মহাবীর চন্দ্রনাথ। এখানে অ্যান্সার হবে বি মহাবীর, অ্যান্সার হবে বি মহাবীর জৈন ধর্ম মতে সিদ্ধ শিলা যুক্ত করেন। নেক্সট প্রশ্ন, বেদের কোন অংশে গায়ত্রী মন্ত্র রয়েছে? ঋগ্বেদে, অ্যান্সার হবে এ ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র রয়েছে। বৈদিক যুগে পুরন্দর কোন দেবতাকে বলা হয়? পুরন্দর, পুরন্দর কোন দেবতাকে বলা হয়? অগ্নি, ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র। বৈদিক যুগে কোন দেবতাকে পুরন্দর বলা হয়? অ্যান্সার হবে ডি ইন্দ্রকে পুরন্দর বলা হয়। মৌর্য বংশের পর মগধে কোন বংশে শাসন করেছিল? শিশুনাগ বংশ, গুপ্ত বংশ, শুঙ্গ বংশ, হরসঙ্গ বংশ। এখানে শুঙ্গ বংশ মৌর্য বংশের পর মগধে শাসন করেছিল, শুঙ্গ বংশ। নেক্সট প্রশ্ন, গুপ্তাব্দ প্রচলন করেন প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অ্যান্সার হবে সি প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ প্রচলন করেন। নেক্সট প্রশ্ন, শীলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন? নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা, উপরে কোনটি? না, অ্যান্সার হবে এ বাঙালি পণ্ডিত শীলভদ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। নেক্সট প্রশ্ন, উত্তর মেরুর লেখ থেকে কাদের সম্বন্ধে জানা যায়? সাতবাহন, পুলকেশি, চোল, চালুক্য। অ্যান্সার হবে এখানে সি চোলদের কথা জানা যায়। উত্তর মেরুর লেখ থেকে চোলদের সম্পর্কে জানা যায়। নেক্সট প্রশ্ন, 590 পাণ্ডব বংশের রাজত্বকালে কোন পর্যটক এসেছিলেন? নিকোলা কন্টি, টাভার্নিয়ের, বৌদনি, মার্কোপোলো। এখানে অ্যান্সার হবে টি মার্কোপোলো। পাণ্ডব বংশের রাজত্বকালে কোন পর্যটক এসেছিলেন? মার্কোপোলো ভারত এসেছিলেন। নেক্সট প্রশ্ন, 591 বিজ্ঞানেশ্বর কোন রাজার সভাপণ্ডিত ছিলেন? বিজ্ঞানেশ্বর, দ্বিতীয় বিক্রমাদিত্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় পুলকেশি, মিহির ভোজ। অ্যান্সার হবে এ দ্বিতীয় চন্দ্র বিক্রমাদিত্য। নেক্সট প্রশ্ন, বুন্দেলখণ্ডে কোন বংশ রাজত্ব করত? অঙ্গ, চোল, চালুক্য, চেদি। অ্যান্সার হবে ডি চেদি বংশ। নেক্সট প্রশ্ন, জুনাগড় শিলালিপিতে কার কৃতিত্ব বর্ণিত আছে? এখানে অ্যান্সার হবে বি রুদ্রদমন, রুদ্রদমন কথা বর্ণিত আছে। নেক্সট প্রশ্ন, 596 চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনার ঐতিহাসিক উৎস কি? আইহোল প্রশস্তি। অ্যান্সার হবে ডি আইহোল প্রশস্তি, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা ঐতিহাসিক উৎস। নেক্সট প্রশ্ন, 595 আইহোল প্রশস্তির রচয়িতা কে? হরিসেন, রবিকীর্তি, সন্ধ্যাগণন্দী, উমাপতি ধর। অ্যান্সার হবে বি রবিকীর্তি। নেক্সট প্রশ্ন, 596 মহেঞ্জোদারো কথাটির আক্ষরিক অর্থ কি? মিত্রের স্তূপ। মহেঞ্জোদারো কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে মিত্রের স্তূপ। নেক্সট প্রশ্ন, গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত হয়েছে? খরবেল, সমুদ্রগুপ্ত, শশাঙ্ক। অ্যান্সার হবে সি শশাঙ্ক। গঞ্জাম লিপিতে শশাঙ্ক রাজার কীর্তি কাহিনী বর্ণিত আছে। নেক্সট প্রশ্ন, 598 গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কী ছিল? শ্রীগুপ্ত। অ্যান্সার হবে এর গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠার নাম শ্রীগুপ্ত। কোশ্চেন নম্বর 599 যাগযজ্ঞাদির আচার অনুষ্ঠান বেদের কোন অংশে আলোচিত হয়েছে? ব্রাহ্মণ, উপনিষদ, সংহিতা, অর্ণক। অ্যান্সার হবে এ ব্রাহ্মণ অংশে যাগযজ্ঞের আচরণ বেদের ব্রাহ্মণ অংশে আলোচিত হয়েছে। নেক্সট প্রশ্ন, 600 প্রশ্ন, নিচের কোন নাটকটি হর্ষবর্ধনের রচিত? নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং ডি আছে অপশান সবকটি। অ্যান্সার হবে এখানে সবকটি হর্ষবর্ধনের রচিত, নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। আমরা পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি সাক্ষাৎ করব। আর তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করনি এখনো, সাবস্ক্রাইব করে রাখো, কারণ স্টেট লেভেলের যে কোনো পরীক্ষায় তোমাকে খুবই হেল্পফুল এক্সাম মেটেরিয়ালস প্রোভাইড করবে, এটা প্রমিস। সো থ্যাংক ইউ।